দিন পরে আমি আবার ফেসবুকে আর ইউটিউবে নতুন একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি এবং সেটি হচ্ছে লাউ দিয়ে শোল মাছের তরকারি কিভাবে রান্না করতে হয় অনেকেই জানে। আমি যেহেতু গ্রামে এসেছি আমি চিন্তা করলাম যে গ্রামে এসে লাউ আর শোল মাছ দিয়ে একটু তরকারি রান্না করি। এটি গ্রামের সকলেরই অনেক প্রিয় একটি খাবার আর যেহেতু এখন শীতকাল শীতকালে সকলেই লাউয়ের তরকারিটা খুব পছন্দ করে। আমি চেষ্টা করব রান্নাটি করার, আশা করি আপনারা সবাই রান্নাটি উপভোগ করবেন। লাউ কাটা শেষ, এখন এই মাছগুলো কাটা শেষ, এগুলো ভালো মতো জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাছগুলো এখন ধুয়ে ফেললাম, এখন চলে যাব রান্না করতে। প্রথমে আমি শোল মাছগুলো ভেজে নিব, তাই পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি। তেল দিয়ে দিলাম, প্রায় অনেক বছর পর গ্রামে এসে মাটির চুলায় রান্না করছি, আসলে খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড আমি। এখন আমি এই মাছগুলো সব উঠে করবো, তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, ঈদেতে লাউ তো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন ঢেকে দেওয়ার আগে তেমন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা সুন্দর আসবে। আবার নামানোর আগেও জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে।
তবে অবশ্যই এই জিরা আর গুঁড়াটা আগে জিরাটা ভেজে তেলে নিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এখন আমি রান্নাটা ঢেকে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। লাউয়ের সাথে শোল মাছের মাথা গুলো যা দিয়ে দিচ্ছি, মাছগুলা সবার শেষে দিচ্ছি। এখন আমার রান্না শেষ, আমি জিরার গুঁড়াটা উপরে দিয়ে দিচ্ছি, সামান্য জিরার গুঁড়াটা সুন্দর আসে। আর দিচ্ছি চারটা কাঁচামরিচ, শেষের দিকে দিলে ঘাটটা সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, সবকিছু দিয়ে রান্না শেষ, এখন নামিয়ে ফেলবো। এই তো রান্না করে ফেললাম আমার খুবই পছন্দের লাউ আর শোল মাছের তরকারি। আশা করি আমার রান্নাটা আপনারা উপভোগ করেছেন, আর রান্নাটা আপনারাও ঘরে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।